এবার আহিছো এটা রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ খবরলৈ। এনআইএ লৈ তালিবানের ভাবুকি ভরা এখন চিঠি, মুম্বাইত পুনৰ সন্ত্রাসবাদীর আক্রমণের ভাবুকি দিয়া হৈছে এই পত্রত। বৃহস্পতিবারে মাজনিশা ইমেইলত এনআইএ লৈ এই ভাবুকি ভরা পত্র প্রেরণ করা হৈছে। সিরাজউদ্দিন হাক্কানীর নির্দেশত এজন লোকে এনআইএ লৈ প্রেরণ করেছে এইখন চিঠি। সমগ্র দেশজুড়ি এই মুহূর্তে সতর্কবাণী জারি করা হৈছে। ইমেইলক লৈ তদন্ত আরম্ভ করেছে এনআইএ আর মুম্বাই আরক্ষী। 26/11 দরে পুনের মুম্বাইত আক্রমণের পরিকল্পনা করেছে নাকি তালিবানে? এই মুহূর্তত এই প্রশ্ন উত্থাপন হয়েছে। এখন পত্রক লৈ এই মুহূর্তত হৈচৈ সৃষ্টি হয়েছে। মুম্বাইত পুনের সন্ত্রাসবাদীর আক্রমণের ভাবুকি দিয়া হয়েছে এখন পত্রত। এই ভাবুকি ভরা পত্র তালিবানে প্রেরণ করেছে এনআইএ লৈ। সিরাজউদ্দিন হাক্কানীর নির্দেশত এজন লোকে ন্যাশনেল ইনভেস্টিগেশন এজেন্সি লৈ প্রেরণ করেছে এইখন পত্র। সমগ্র দেশজুড়ি এই মুহূর্তত সতর্কবাণী জারি করা হয়েছে। ইমেইলক লৈ তদন্ত ইতিমধ্যে আরম্ভ করেছে এনআইএ আর মুম্বাই আরক্ষী। পরবর্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে মিড ডে 18ত লৈছো আন এটি চমু বাণিজ্যিক বিৰতি।